প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে সাদামাটা খুব সিম্পল একটি ডুপ্লেক্স বাড়ির ডিজাইন নিয়ে এসেছি। এটি মূলত সিম্পলের ভিতরেই গর্জিয়াস করে ডিজাইনটি করা হয়েছে। আসলে ডিজাইনের কাজ করতে গিয়ে আমার একটু ভিন্ন ধরনের অভিজ্ঞতা হয়েছে। কিছু ক্লায়েন্ট রয়েছে যারা অনেক চাকচিক্যপূর্ণ বাড়ি পছন্দ করে, বাইরে বেশ টাইলসের কাজ হবে, অনেক কালারফুল একটি বাড়ি হবে, এই ধরনের বাড়ি পছন্দ করে। আবার অনেক ক্লায়েন্ট রয়েছে যারা একদম সিম্পলের ভিতরে, সাদার ভিতরে বা অফ হোয়াইটের ভিতরে কিছুটা হালকা কাজের বাড়ি পছন্দ করে। তো সেই ধরনের একটি বাড়ির কাজ নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ডিজাইনটি মূলত করা হয়েছে এরশাদ ভাইয়ের জন্য। তিনি কাতারে থাকেন, তার গ্রামের বাড়ি চাঁদপুরের হাজীগঞ্জে এই বাড়িটি তৈরি করা হবে। এই ডুপ্লেক্স বাড়িটি তৈরি করতে কতটুকু জায়গা লাগবে এবং কত টাকা খরচ হবে, এসব বিষয়ে বিস্তারিত আমি আপনাদের একটু পরে ভিডিওতে বলে দেব। এই জন্য পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে হবে। আর আপনারা যারা আমাদের দ্বারা আপনার বাড়ির প্ল্যানিং এবং ডিজাইনের কাজটি করে নিতে চান, তারা স্ক্রিনে দেখানো এই নাম্বারে ফোন দিয়ে ডিজাইন ফি প্রদানের মাধ্যমে আপনার বাড়ির ডিজাইনটি খুঁজে নিতে পারে। এই বাড়িটি তৈরি করতে আপনাদের 250 থেকে 300 জায়গার প্রয়োজন হবে। এখানে আপনারা আপনাদের জায়গার সুবিধা মতো রুমের সাইজ কম বেশি করে আপনাদের বাড়িটি ঠিক এই মডেলে তৈরি করে নিতে পারেন। আমরা সাধারণত আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের বাড়ির নতুন নতুন ডিজাইন আপলোড দিয়ে থাকি। আপনারা যারা নতুন আমাদের চ্যানেলে, তারা নিত্য নতুন বাড়ির ডিজাইন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা বাড়িটির মূল প্ল্যানে চলে যাই। তো বন্ধুরা, আপনারা এখন দেখতে পাচ্ছেন এটি বাড়িটির ফ্লোর প্ল্যানটি। তো আমরা নিস্তলার প্ল্যানটি এক নজরে দেখে আসি। নিস্তলাতে প্রবেশের দুইটি মেন এন্ট্রি রয়েছে। সামনে যে পোর্সটি রয়েছে, এই পোর্স দিয়ে সরাসরি ড্রয়িং রুমে প্রবেশ করা যাবে। আর বাম পাশে যে লবিটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই লবি দিয়ে সরাসরি আপনারা ডাইনিং রুমে প্রবেশ করতে পারবেন। বাইরের যে গেস্ট গুলো থাকবে তারা সরাসরি এই পোর্স দিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করতে পারবে। বেশ বড় আকারের একটি ড্রয়িং রুম রয়েছে, 12 ফিট বাই 14 ফিট 9 ইঞ্চি। তো বাইরের গেস্টদের ব্যবহারের জন্য এই ড্রয়িং রুমের সাথে একটি আলাদা কমন টয়লেট রাখা হয়েছে এবং সামনের এই অংশটি বেসিন এরিয়া হিসেবে দেখানো হয়েছে, এখানে বেসিন সেট করতে পারবেন। আর এই পাশ দিয়ে সরাসরি ডাইনিং এ প্রবেশ করা যাবে। এই পুরো স্পেসটি ডাইনিং স্পেস হিসেবে ব্যবহার করা হয়েছে, এখানে বিশাল একটি ডাইনিং স্পেস রয়েছে এবং দোতলায় যাবার জন্য এই সিঁড়িটি ব্যবহার করা হবে। পেছনে রয়েছে একটি মাস্টার বেডরুম, এর সাথে অ্যাটাচ টয়লেট। এই পাশে বেশ বড় আকারের একটি কিচেন রয়েছে, কিচেনের সাথে একটি ওয়াশ এরিয়া রয়েছে। কিচেনটির মাপ হচ্ছে 10 ফিট বাই 13.5 ফিট। এই জায়গাটি আপনারা চাইলে এখানে ডিপ ফ্রিজ, ফ্রিজ বা মাইক্রোওভেন এখানে রাখতে পারেন, সেই ব্যবস্থা রাখা হয়েছে। তো এই হচ্ছে নিস্তলার প্ল্যান। এখন আমরা দোতলার প্ল্যানটি এক নজরে দেখে আসি। আমরা যখন সিঁড়ি দিয়ে দোতলায় উঠব, দোতলায় ওঠার পরে প্রথমেই পড়বে একটি ফ্যামিলি লিভিং এরিয়া। এই পাশে রয়েছে একটি কমন টয়লেট, 6 ফিট বাই 7 ফিট সাইজ। সামনের অংশে একটি মাস্টার বেড রয়েছে, 12 ফিট বাই 15 ফিট। এই মাস্টার বেডের সাথে একটি অ্যাটাচ টয়লেট রয়েছে, 4 ফিট বাই 8 ফিট সাইজের। এই মাস্টার বেড থেকেও আপনারা এই ওপেন টেরেসে যেতে পারবেন। আবার ফ্যামিলি লিভিং থেকেও এই ওপেন টেরেসে যাওয়ার একটি ব্যবস্থা রয়েছে। এবং পিছন অংশে দুটি বেডরুম রয়েছে। এই দুই বেডরুমের সাথে দুটি বারান্দা রয়েছে পিছনে। এবং এই টয়লেটটি আপনারা চাইলে এই দুই বেডরুমের জন্য একটি কমন টয়লেট হিসেবে ব্যবহার করতে পারেন, এখানে এই বেডরুমের সাথে অ্যাটাচড হিসেবে দেখানো হয়েছে। আপনারা চাইলে মাঝখান দিয়ে একটি দরজা কেটে দুই রুমের সাথে কমন একটি টয়লেট হিসেবে এটিকে রাখতে পারে। তো এখন আসি খরচের হিসেবে। আপনারা যারা এই ধরনের একটি বাড়ি যেরকম 3D-তে দেখা গিয়েছে ঠিক এইভাবে আপনারা যদি সাজিয়ে নিতে চান বাড়িটিকে, সেক্ষেত্রে বর্তমান বাজার দরে এটি তৈরি করতে 35 থেকে 36 লক্ষ টাকা খরচ হতে পারে, ক্ষেত্র বিশেষে কিছু কম বেশি হবে। তো বন্ধুরা, ডিজাইনটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।